সো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডিএস ব্লগ। তো সবাই কেমন হচ্ছে? আসলে সবাই ভালো হচ্ছে। আজকে ব্লগটা হচ্ছে আমার কলেজ নিয়ে, মানে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কলেজ নিয়ে। কলেজ নিয়ে বিষয়টা, আমাদের কলেজে আজকে ফেয়ারওয়েল, মানে যারা সিক্স সেমিস্টারে ওদের আজকে বিদায় দিবস, মানে আজকে বিদায় করবো ওদেরকে। তো ওই উদ্দেশ্যে আজকে ব্লগটা বানাচ্ছি। তো সবাই ব্লগটা দেখে থাকো, আর আমি আছি এখন দেয়াবন্দি, এখান থেকে বাস ধরবো, বাস ধরে আমি যাবো কলেজে। তো তুমি সবাই ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা কেমন হচ্ছে, কমেন্টে জানিও। তো ফাইনালি আমি বাসে উঠে গেছি, সঙ্গে আছে আমার একটা বন্ধু। ওর সঙ্গে হঠাৎ করে বাসে দেখা, না ফোনে কথা না আর কোথাও, ওর সঙ্গে বাসে দেখা হয়ে গেল। তো ও যাবে টিউশনে, আমি যাবো কলেজে। তো একসঙ্গে আবার দেখা হবে কলেজে, চলো দেখা হচ্ছে কলেজে। আমরা কী করছি, কীরকম ডেকোরেশন করছি ঘরটা, তো দেখতে হবে। ফাইনালি বাস থেকে নেমে কলেজে যাচ্ছি, মানে কলেজের দিকে রওনা দিয়েছি। এখন যাওয়া হচ্ছে আমি কলেজে। তো ভিতরে ঢুকবো আর ভিতরটা দেখাচ্ছি, দেখতে হবে ব্লগটা কেমন হচ্ছে। মানে আজকে অবস্থা আমার একটু খারাপ, চুল টুল লাইটের সব পড়ে গিয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কেমন হচ্ছে। ভিডিওটা একটু খাপছি বেশি, বুঝতে পারছি। তো আমি কলেজে প্রবেশ করছি, কলেজে প্রবেশ করার সময় পড়ে তো ফাইনালি আমি কলেজে ঢুকে গেছি, কলেজের ভিতর আছি আমি এখন। আর এই যে হচ্ছে আমার এটা গেট, মানে এটা দিয়ে আমাকে ভিতরে যেতে হবে। আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে এদিকে, মানে এদিকে দিয়ে যেতে হবে। আর আমি হচ্ছে এখন গেটের বাইরে, মানে কলেজের ভিতরে ঢুকে আছি, তবে আমার ডিপার্টমেন্টে ঢুকেনি। আর পিছনে যেটা দরজা দেখতে হচ্ছে ওটা হলো সায়েন্স বিল্ডিং, মানে পিছনে সায়েন্স আছে, আর ওদিকে আছে আমাদের অফিস রুম। আর আমি দাঁড়িয়ে আছি, মানে ঢুকবো এখনই, ওরা সবাই আসবে, আমি তার আগে অ্যাডভান্স ঢুকে যাবো। আর এই পিছনেরটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আর সামনে অনেকটা সুন্দর সুন্দর জিনিস আছে। আমি কিছু দেখালাম ব্লগে, দেখতে পাচ্ছ ভিডিওতে কত সুন্দর, মানে নিজের কলেজ বলে বলছি না যে এটা না, যে নিজের কলেজ বলে বলছি তো কত সুন্দর ওটা না। তবে আমাদের কলেজে যারাই এসছে তারাই বলেছে যে কলেজটা অনেক সুন্দর নাকি। তো ভিডিওটা দেখতে থাকো। আর প্রথমত আমি দেখাবো যে আমার, আমরা যে ডেকোরেশন করতে যাচ্ছি, মানে আমাদের ঘরটা যে সাজাতে, মানে সাজাতে যাচ্ছি, যারা এবার গ্রাজুয়েশন কমপ্লিট করলো তারা আজকে কলেজ থেকে বিদায় নিচ্ছে ওরা। তো ওরা বিদায় নেবে, তার জন্য আমরা একটু ছোটোখাটো একটা অনুষ্ঠান করছি আমাদের ডিপার্টমেন্ট থেকে। আর সেই জন্যে আজকে ঘরটা একটু সাজাতে হবে, রুম টুম, মানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টটা পুরো সাজাতে হবে রুমটা। তো তার জন্য একটু তাড়াতাড়ি আসা, আর এখন অবধিকেও কলেজে আসেনি। আমি ফার্স্ট আজকে কলেজে ঢুকেছি, মানে আমার লাইফে যতদিন থেকে আমি কলেজে আসি আজকেই প্রথম। যে আমি আমার থেকে আগে অনেকজন আসছে, কিন্তু আজকে আমি সবার ফার্স্ট আসছি, আমার থেকে কেউ আসেনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ফাইনালি ঢুকে গেছি, মানে আমি এখন কলেজের ভিতর, মানে কলেজের ভিতর আমি ঢুকে গেছি ডিপার্টমেন্টে, মানে প্রত্যেকটা এক এক করে ডিপার্টমেন্ট। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে উপরে, আমি এখন যাচ্ছি উপরে, মানে সেখানে গিয়ে আমাদের ডিপার্টমেন্টটা দেখাচ্ছি। আর ডিপার্টমেন্টটা আগে, মানে এখন কেমন আছে আর সাজানোর পরে কেমন হবে সেটা একটু দেখাবো। বিশেষ কিছু তার এবং সাজাবো না, একটু মোটামুটি করে একটু সাজানোর চেষ্টা করবো। তো আমি যাচ্ছি এখন উপরে, আর উপরে গিয়ে পুরো ডিপার্টমেন্টে দেখাচ্ছি। তো আমি পৌঁছে গেছি, আর সামনে আমার হচ্ছে ডিপার্টমেন্ট। আমি পৌঁছে গেছি আর আমি দেখতে পাচ্ছি যে আমার ডিপার্টমেন্ট এখন বর্তমানে সম্পূর্ণটাই খালি, মানে কেউ নেই, যেখানে কেউ বসে থাকবে বা আর কিছু এখানে কেউ নেই। এখন আমাকে ঢুকতে হবে ডিপার্টমেন্টের ভিতরে, ঢুকে একটু ই করতে হবে, বাকিরা তারপরে আসবে। তো আসুক,
আমি তো তখন একটু আমি কাজ স্টার্ট করি। চলো গাইজ ভিডিওটা দেখতে থাকো। তো আরো আরো দুজন চলে আসছে, একজন বাপ্পা একজন ইন্দ্রাণী। এই যে এরা এদিকে একটু দেখ না রে, এই যে একজন আর ওই যে একজন, ওর পুরো খেপে আছে, মানে এত প্রচুর খেপে আছে, কাকে যে মারবে আজকে জানি না। এদিকে বেলুন গুলা তাদের গুলো তো চলো ব্লগটা দেখতে থাকো কেমন হচ্ছে পুরোটাই দেখো, আর কমেন্টে জানো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, যারা পেজে নতুন তারা ফলো করে দিও। তো ব্লগটা দেখতে Match. He is currently employed in Jadavpur High School, Malda. থ্যাংক ইউ নুরুল ইসলাম, আমরা কিছু কথা আপনার থেকে শুনবো, আগে বাকিদেরকে একটু ফেসিলিটেট করে নিই। ডক্টর ইরশাদ আলী হু হ্যাজ কোয়ালিফাইড ইজ নেট এন্ড পিএইচডি এন্ড ইজ কারেন্টলি এমপ্লয়েড ইন কাচরা হাই স্কুল। ডক্টর ইরশাদ আলী প্লিজ, কাচরা হাই স্কুল, সরি। Mohammad Mustaqim, who is in a permanent post at Raigarh District Hospital. Please, I request our Vice Principal, Administrator, and Principal Secretary. শিশুতা সরকার, হু ইজ ইন হরিরামপুর বিডিও অফিস। শিশুতা সরকার কাইন্ডলি কাম অন স্টেজ। ওকে, থ্যাংক ইউ শিশুতা। আচ্ছা
এছাড়াও আমরা সার্ভিসম্যান চারজন এসেছেন। এবার আমরা দুজন আমাদের অ্যালামনাই, তারা একাডেমিক্যালি এক্সেল করার দিকে যাচ্ছে। প্রথমে আমি ডাকবো আজিম শেখ, এমএ ফ্রম পলিচুরি ইউনিভার্সিটি এন্ড জিআরএফ কোয়ালিফাইড, হি হ্যাজ কোয়ালিফাইড জুনিয়র রিসার্চ ফেলোশিপ ইন হিজ ফার্স্ট অ্যাটেম্প। আর আরিফ হোসেন, মাস্টার্স ফর বেনারস হিন্দু ইউনিভার্সিটি, হি হ্যাজ কোয়ালিফাইড ইউজিসি নেট। Kindly give a round of applause to our honorable administrator, vice principal, and Dr. Gopal Bhattacharya. They have to leave for their official engagement. Okay, sir. Thank you, sir. Agunir porosh moni ছোয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহ দানে। আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। আমি এটুকুই বললাম, পুরো গানটা তোমরা শুনবে এবং ফিল করবে গানের কথাগুলো, তাহলেই মানুষ হতে পারবে, এটুকুই বলছি। আমি রিকোয়েস্ট করব আমাদের যারা সম্মানিত যারা অ্যালামনি আছেন তাদেরকে আমরা আজকের আজকের যে হল আমরা তাদেরকে প্রস্থান করতে রিকোয়েস্ট করব। তারপরে তারা যাওয়ার পর আমাদের সিক্স সেমিস্টারের যারা স্টুডেন্ট তারা বেরোবে, তারপরে আমাদের যারা রানিং স্টুডেন্ট সেমিস্টার ওয়ান থ্রি এবং ফাইভ তারপরে বেরোবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে তুমি সেখানে সবার সঙ্গে। না বেশ, মোটেই না, আমার বারবার আমার বারবার আপনাদের কাছে ফিরে ফিরে যাবো, এটা এটা আমাদের আমরা খুব ভালো লাগার জায়গা। নিলাম তো এখন আছি আমি বাইরে, মানে এই যে এখানে সব কিছু রাখা আছে আর এখানে আমরা আছি, এই যে বিষয়টা দেখলে এখানে সব কিছু রাখা আছে, প্যাকেট ট্যাকেট, তো আমরা আমরা আছি এখানে। চলছে বর্তমানে যেটা চলার মতো কাজ সেটাই চলছে। তো ফাইনাল গাইস, ব্লগটা শেষ। আর ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো পড়ে দেখো, আর কিছু কিছু মূল্যবান কথা এখানে বলা হয়েছে, তো কথাগুলো সবাই শোনো, শুনে সবাই তো শুনলে মনে হয় কথাগুলো, তো কথাগুলো শুনলে তো কেমন লাগলো বলো। আর বিশেষ করে বলছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যদি পেজে নতুন হয়ে থাকো পেজটা প্লিজ ফলো করে নিও। সবাই ভালো থাকো, আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।